প্রিয় দর্শক শুভ সকাল এটিএন নিউজের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এড অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ঋতিপ্রভা সৌজন্যে ইউরো ফার্মা লিমিটেড আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ তুহিন তালুকদার জেনারেল ল্যাপ্রোস্কোপি অ্যান্ড লিভার সার্জন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আজকের বিষয় পিত্তথলির পাথর এবং পিত্তনালীর পাথর স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজকে আজকের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আজকে আমরা পিত্তথলির পাথর এবং পিত্তনালীর পাথর নিয়ে আলোচনা করব জানতে চাইবো যে বাংলাদেশে এখন সংখ্যায় কতটুকু বাড়ছে এই সমস্যা আসলে বর্তমানে সার্জারির দিক যদি আমি চিন্তা করি তাহলে পিত্তথলির পাথরটাই হচ্ছে এখন এক নম্বর পজিশনে আছে আগের দিনে মানুষের যে পেপটিকালসার ডিজিজের যে রিলেটেড যে রোগগুলো ছিল সেগুলো সার্জারি অনেক বেশি হতো এখন বর্তমানে এক নম্বর পজিশনে আছে পিত্তথলির পাথর অসংখ্য আমরা পেশেন্ট পেয়ে থাকি যাদের পিত্তথলিতে পাথর আছে কখনো কখনো পিত্তথলির পাথর এবং পিত্তনালীর পাথর এই দুটো আমরা একসঙ্গে একই পেশেন্টে পেয়ে থাকি জি কাদের বেশি হয়ে থাকে এই সমস্যা এটা দুই তৃতীয়াংশ ক্ষেত্রেই মহিলাদের ক্ষেত্রে বেশি হয় সাধারণত যারা আমরা ফোরে বলে থাকি ফ্যাট ফিমেল ফার্টাইল যারা ফেয়ার যাদের গায়ের রং একটু ফর্সা 40 থেকে 50 বছর বয়সের মহিলা যারা তাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে তাছাড়াও পুরুষদের ক্ষেত্রে এটা অনেক কমন একটা রোগ এবং এই রোগ বিভিন্ন স্টাডি করে দেখা গিয়েছে যে 25% ক্ষেত্রে জেনেটিক্যালি অর্থাৎ একই পরিবারে দেখা যায় যে অনেকেই হয়তো এই রোগে সাফার করে থাকেন জি শুরুতেই কোন ধরনের সিমটম থাকলে আসলে আমরা বুঝতে পারবো যে পিত্তথলির পাথর আছে বা কি হতে পারে আসলে পিত্তথলির পাথরের যে যে সিমটমটা সেটা খুবই ভেগ সিমটম এটা অন্যান্য অনেক রোগের সিমটমের সাথে মার্চ করে আর তাছাড়াও অনেক ক্ষেত্রেই সাধারণত রোগীদের কোনো প্রবলেম থাকে না অ্যাসিমটোমেটিক বলি আমরা এটাকে অর্থাৎ দেখা যায় রোগীর কোনো প্রবলেম নাই হয়তো অন্য কোনো কারণে সে আলট্রাসোনোগ্রাম করেছে করে দেখা গেল তার পিত্তথলিতে পাথর আছে আবার অনেক সময় রোগীদের পেটে ব্যথা হয় সাধারণত উপরের পেটে ডান দিকে ব্যথা হয় সাথে বমি বমি ভাব বা বমি হয় কখনো কখনো সেসব ক্ষেত্রে রোগীরা যেটা ভুল করে থাকে শুরুতেই ধরে নেয় এটা তার পেপটিকালসার ডিজিজ যেটাকে আমরা সাধারণভাবে গ্যাস্ট্রিক বলে থাকি গ্যাস্ট্রিকের প্রবলেম তারা সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ খায় কিছু কিছু ব্যথার ওষুধ খায় ব্যথা কমিয়ে থাকে তারা ভাবে যেটা গ্যাস্ট্রিকের প্রবলেমই পরবর্তীতে যখন আমরা পরীক্ষা করাই পরীক্ষা করলেই ধরা পড়ে যে আসলে সেটা গ্যাস্ট্রিকের প্রবলেম না সেটা পিত্তথলির পাথর জি এটা যেটা বললেন যে 4F এবং ফিমেলদের মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে এটার ব্যাখ্যা যদি এটা ব্যাখ্যা হচ্ছে হরমোনাল কারণ কারণ মহিলাদের ক্ষেত্রে হরমোনাল লেভেলটা চেঞ্জ হয় স্ট্রোজেন হরমোন আছে এটা হরমোনাল লেভেল চেঞ্জ হয় যাদের বেশি থাকে তাদের এটা হওয়ার প্রবণতা বেশি থাকে তাছাড়া প্রেগনেন্সি একটা ইম্পর্টেন্ট কজ প্রেগনেন্সির সময় মেয়ে মহিলাদের হরমোনের মাত্রা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে এই রোগের মাত্রাটা অনেক বেশি পরিমাণ বাড়ে এবং পিত্তনালীর পাথর যদি আমরা কনসিডার করি এতে করে উপসর্গগুলো কী হতে পারে পিত্তথলির পাথরের চাইতে পিত্তনালীর পাথরটা বেশি ডেঞ্জারাস তার কারণ হচ্ছে পিত্তনালী আমাদের পিত্তথলি যেটা হয় লিভারে পিত্তরস তৈরি হয় সেই পিত্তরসটাকে পিত্তনালী পথে এসে খাবারকে হজম করে আর পিত্তথলি যেটা সেটা সাময়িকভাবে শুধু পিত্তরসকে জমা রাখে তো যদি দেখা যায় কোনো কারণে পিত্তনালীতে পাথর হয় তাহলে সাধারণত পিত্তনালীর পথ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে লিভার থেকে তৈরিকৃত পিত্তরস খাদ্য নালী পর্যন্ত পৌঁছাতে পারে না এবং রোগীর জন্ডিস দেখা যায় প্রচণ্ড রকম জন্ডিস হয় গায়ে চুলকানি হয় শান্ত টয়লেট করতে যায় যখন বাথরুম সাধারণত পেল ফ্যাকাশে রঙের স্টুল পাস করে তো এই ধরনের উপসর্গগুলো তৈরি হয় এবং কখনো কখনো এই রোগের মাত্রাটা এত বেশি বেড়ে যায় রোগীর তীব্র জ্বর সাথে হচ্ছে বমি এবং তীব্র পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে জি এই রোগ থেকে কি অন্য কোনো রোগ হতে পারে যদি ট্রিটমেন্ট না করা হয় পিত্তথলির পাথরের ক্ষেত্রে হ্যাঁ এটার কনসিকুয়েন্স আছে কখনো কখনো অ্যাসিমটোমেটিক থাকে সাধারণত দেখা যায় 4 বছর 5 বছর ধরে রোগী এটা বহন করে চলছে কখনো কোনো প্রবলেম হয় নাই আবার কখনো কখনো দেখা যায় ইনফেকশন হয় অ্যাটাক হয় এটাকে বলি অ্যাকিউট কলিসিস্টাইটিস এটা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে আমরা এটাকে বলি ক্রনিক কলিসিস্টাইটিস এবং এটা ইনফেকশন থেকে কখনো ভিতরে পুঁজ হয়ে যায় কখনো এই পিত্তথলি পচে যায় কখনো বাস্ট হয়ে যায় ফেটে যায় এবং তাছাড়াও বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যে পিত্তথলিতে পাথর থাকে সেই পিত্তথলিতে ক্যান্সারের প্রবণতা অনেক গুণ বেড়ে যায় আর কখনো কখনো পিত্তথলির পাথরটাই সাধারণত পিত্তনালীতে পাথর তৈরি হয় না সেটা খুবই কম হয় সাধারণত পিত্তথলির পাথরটাই মাইগ্রেট করে পিত্তনালীতে গিয়ে বসে তখন যেটা বললাম যে খুব ডেঞ্জারাস পিত্তনালীতে জন্ডিস যেটা এটাকে বলে সার্জিক্যাল জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস সেই রোগটা হয়ে থাকে এবং সেটা যখন যায় পাস করে
এর সাথে আরেকটা রোগ হয় সেটা নাম হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস আরেকটা মারাত্মক রোগ, রেটার সেটার ক্ষেত্রে মর্টালিটি রেট অর্থাৎ রোগী আমাদের রোগী হারানোর প্রবণতা অনেক বেশি, সম্ভাবনা অনেক বেশি থাকে। আর অনেক বড় পাথরের ক্ষেত্রে পাথরটা গিয়ে আমাদের খাদ্যনালীকেও ব্লক করে দিতে পারে, সেক্ষেত্রে একটা এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে। জি, আমরা যদি টেস্টের ক্ষেত্রে আসি, যে কোন ধরনের টেস্টের মাধ্যমে আপনারা জানতে পারেন যে তার আসলে এই পিত্তথলির পাথর হয়েছে নাকি পিত্তনালীর পাথর বা ট্রিটমেন্ট দরকার? প্রাথমিকভাবে আমরা শুধুমাত্র লিভার ফাংশন টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাম এই দুটো দিয়েই আমরা অনেক তথ্য পেয়ে থাকি, পিত্তথলিতে পাথর আছে কিনা, পিত্তনালীতে পাথর আছে কিনা। লিভার ফাংশন টেস্টে যদি কখনও আমরা দেখি যে বিলিরুবিন বেড়ে গেছে অর্থাৎ জন্ডিস বেড়ে গেছে, সাথে অ্যালকালাইন ফসফেটাইজ একটা ইনভেস্টিগেশন আছে, এটা রক্তের পরীক্ষা, সেটা বেড়ে গেছে, তখনই আমরা সন্দেহ করি। আল্ট্রাসোনোগ্রাম যদি নাও বলে থাকে তাও পিত্তনালীতে পাথর হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আরও ডেফিনেটিভ পরীক্ষা আমাদের এখন আমাদের দেশে অ্যাভেলেবল আছে, এমআরসিপি বলি। এই এমআরসিপি করে আমরা পিত্তনালীর প্রপার ডেলিনিয়েশন, ফুল পিত্তনালীকে আমরা দেখে ফেলতে পারি যে পিত্তনালী কেমন আছে, পিত্তনালী ফুলে গিয়েছে কিনা, বা কোথাও কোনো ব্লক বা অবস্ট্রাকশন আছে কিনা, কোনো স্টোন আছে কিনা, বা নিচে কোনো স্ট্রিকচার বা কোনো সংকুচিত অংশ আছে কিনা, সবই আমরা এমআরসিপির মাধ্যমে বুঝতে পারি। সুতরাং যদি আমরা পিত্তথলির পাথর হয়ে থাকে সেটা প্রাথমিকভাবে লিভার ফাংশন টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাম, কিন্তু পিত্তনালীর পাথরের ক্ষেত্রে পরবর্তীতে এমআরসিপি করে আমরা কনফার্ম করি। এই এমআরসিপি বা এই ধরনের টেস্ট কি যে কোনো হাসপাতালে করলেই হবে নাকি কার কাছে আসলে যাওয়াটা প্রয়োজন? এটা আসলে ঢাকাতেই অনেক ভালো সেন্টার আছে যে সেন্টারগুলোতে অ্যাভেলেবল আছে। তাছাড়া আমাদের সরকারিভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আছে, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভারে আছে, এরকম সরকারি প্রতিষ্ঠানেও রয়েছে। তাছাড়াও প্রাইভেট প্রতিষ্ঠান অনেক জায়গায় এখন এমআরসিপি অ্যাভেলেবল আছে এবং খুব ভালো কোয়ালিটির এমআরসিপি এখন হয়। জি, আমরা যদি পিত্তথলির পাথর নিয়ে আসি, যে এটার ট্রিটমেন্ট বিষয় যদি বলেন যে কতটুকু সময় লাগতে পারে বা প্রসিজারটা এখন কীরকম হয়ে থাকে? ওয়েল, পিত্ত এটা এটা নিয়ে অনেক আছে আমাদের মধ্যে। আমাদের পেশেন্টরা ভেবে থাকে যে পিত্তথলির পাথর প্রায় সবাই চেষ্টা করে অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে এটা ভালো করা যায় কিনা, এটা একটা কমন কোয়েশ্চেন। কিন্তু আসলে যে পাথর একবার তৈরি হয়ে যায় সেটা ওষুধ দিয়ে কখনো আর শেষ করা যায় না, সেটা অপারেশন করে দমাতে হয়। আমরা কখনো কখনো আমরা অবজার্ভ করতে পারি, আমরা ফলো আপে রাখতে পারি পেশেন্টকে, যাদের রিস্ক ফ্যাক্টর আছে, যাদের অপারেশনের ঝুঁকি আছে, তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে আমরা ফলো আপে রাখি 6 মাস, এক বছর পর পর আল্ট্রাসোনোগ্রাম করে আমরা ফলো আপ করি যে পাথরের সাইজটা কেমন হচ্ছে বা গলব্লাডারে কোনো চেঞ্জ হচ্ছে কি না। সেক্ষেত্রে যদি কখনো আমরা চেঞ্জ পাই, রিস্ক নিয়ে আমরা হলেও একটা পদক্ষেপ নিয়ে থাকি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করে থাকি, বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের কোমোরবিড কন্ডিশনস আছে বা যাদের অ্যাটাক হয়, তাদের ক্ষেত্রে একটা অপারেশন করে ফেলাটাই হচ্ছে একমাত্র সমাধান। এবং সেক্ষেত্রে দুইভাবে আমরা অপারেশন করতে পারি, একটা হচ্ছে পেট কেটে অপারেশন করা, যেটাকে বলা ওপেন কোলোসিস্টেক্টমি, আর একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেক্টমি। পেট না কেটে ল্যাপারোস্কোপি পেটে 4টা ফুটো করে সেই ফুটোর মাধ্যমে অপারেশন সম্পন্ন করা। জি, আমরা এই ল্যাপারোস্কোপি সম্বন্ধে আরও অনেক কিছু জানবো, আমরা ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, ফার্স্ট এড অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি বিরতি, কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরলাম বিরতির পর ফার্স্ট এড অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম পিত্তথলির পাথর এবং পিত্তনালীর পাথর নিয়ে। স্যার, আমরা যে বিষয়ে ছিলাম যে ট্রিটমেন্টের সময় আসলে সার্জারি করা হচ্ছে না, ল্যাপারোস্কোপি নিয়ে বলছেন, এই ব্যাপারে যদি একটু বলেন। ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে আধুনিক অপারেশন, এখন আরও আধুনিক অপারেশন চলে এসছে। আমরা সাধারণত 4টা ফুটো করে, কনভেনশনালি 4টা ফুটো করে পিত্তথলিটাকে বের করে নিয়ে আসি পাথরসহ। আরও এখন 3-port সার্জারি এসছে, সিঙ্গেল পোর্ট সার্জারি এসছে, রোবোটিক সার্জারি এসছে, আরও অ্যাডভান্সমেন্ট চলে আসছে, যেটা যদি আমাদের দেশে এখনও সেটা অ্যাভেলেবল না। তবে এই পিত্তথলির পাথর নিয়ে মানুষের মধ্যে যেটা একটা ভুল ধারণা আছে, প্রচলিত ভ্রান্ত ধারণা, সেটা হচ্ছে যে ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করলে ভিতরে পাথর রয়ে যায়। এটা বিশেষ করে ঢাকার বাইরে যারা আছেন তারা খুবই প্রচলিত এটা। তো এটা একদমই ভুল ধারণা, কারণ ল্যাপারোস্কোপির মাধ্যমেই হোক আর ওপেন করেই হোক, কেটে করেই হোক, দুইভাবেই আমরা পিত্তনালীকে পাথরসহ পিত্তনালীটাই ফেলে দিই। কারণ এই পিত্তনালীটাই হচ্ছে প্যাথোলজিক্যাল, আমি যদি পিত্তনালী রেখে দিই শুধু পাথরটা বের করে আনি তাহলে সেখানে আবার পাথর হবে। সুতরাং ল্যাপারোস্কোপির মাধ্যমে যদি আমরা পিত্তথলি অপারেশন করি তাহলে সেইখানে পাথর রয়ে যাওয়ার সম্ভাবনা নাই, এটা একদমই ভুল একটা ধারণা। পিত্তনালীর যে সমস্যাটা হয়ে থাকে তখন আসলে ট্রিটমেন্টটা কি একই দাঁড়াচ্ছে? না, তখন আসলে অনেকগুলো অপশনস আছে। তখন আমাকে গাইড করবে এমআরসিপি, যে তার পাথরের পিত্তনালীতে পাথর কতগুলো আছে, কোথায় আছে,
সেই পাথরের এক্সটেনশন হয়ে পিত্তনালী তো লিভারের ভিতরেও এক্সটেনশন আছে পিত্তনালী সে পর্যন্ত চলে গেল কিনা পাথরের সাইজ কতটুকু এটা ডিপেন্ড করে বিভিন্ন রকম অপারেশন প্রসিডিউর আছে কিছু আছে অপারেশন ছাড়া এন্ডোস্কোপিক্যালি মুখে নল ঢুকিয়ে আমাদের খাদ্যনালীর ভিতর দিয়ে পাথরকে বের করে আনে পরবর্তীতে গলব্লাডার অপারেশন করে ফেলতে হয় কারণ গলব্লাডারটা অপারেশন করতে হবে এই কারণে যে 90% ক্ষেত্রে পিত্তনালীর পাথরের সোর্স হচ্ছে এই গলব্লাডার সাধারণত গলব্লাডারে পাথরটা তৈরি হয় সেটা মাইগ্রেট করে সে পিত্তনালীতে আসে সুতরাং আমি যদি শুধু পিত্তনালীর পাথরটা ক্লিয়ার করি গলব্লাডার অপারেশন না করি পরবর্তীতে এখানে আবার পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সেই কারণে এটা করতে হয় আবার কখনও কখনও দেখা যায় সেটা সম্ভব হয় না অর্থাৎ এটাকে বলে ERCP যেটা হচ্ছে নল গলায় নল দিয়ে সেটা খাদ্যনালী থেকে পাথর বের খাদ্যনালী দিয়ে পাথরটাকে বের করে আনা এই ERCP অনেক সময়ই সম্ভব হয় না যদি পাথর সাইজ বড় হয় অনেক বড় হয় অথবা পাথরের এক্সটেনশন অনেক বেশি থাকে সেক্ষেত্রে পিত্তনালী কেটে সেখানে খাদ্যনালী নিয়ে বাইপাস করতে হয় সে একটা অপশন আছে আবার কখনও কখনও দেখা যায় যে না আমরা খাদ্যনালী বাইপাস না করেও শুধু পিত্তনালী কেটে সেখানে একটা টিউব দিয়ে এসে আমরা অপারেশন সম্পন্ন করতে পারি আসলে অনেক সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অনেক ধরনের সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে এটা ডিপেন্ড করে পেশেন্টটা কোন কন্ডিশনে এসেছে এবং তার পাথরের কন্ডিশনটা কেমন আছে পিত্তনালীর কন্ডিশন কেমন আমরা যদি ইনিশিয়াল স্টেজে আসি যে এই গল ব্যাডার বা পিত্তথলির পাথর এই পাথরটা হওয়ার কারণটা কি আসলে শুরু হয় কোত্থেকে আসলে পাথর পিত্তনালী পিত্তথলিতে যে বাইলটা তৈরি হয় বাইলের মধ্যে আছে কিছু রং বাইল পিগমেন্টস বলে কিছু আছে বাইল অ্যাসিডস এবং বাইল সল্ট এবং কোলেস্টেরল কোনোভাবে যদি আমাদের এই বাইলের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং বাইল সল্টের মাত্রা কমে যায় এটা একটা প্রপার কম্পোজিশন আছে একটা নির্দিষ্ট কম্পোজিশনে এরা একসাথে থাকে যদি কখনও দেখা যায় যে এই কম্পোজিশনটা অল্টার হয়ে যায় সাধারণত তখনই পাথর তৈরি হয় এবং এই কম্পোজিশনকে অল্টার করতে আরেক জিনিস দায়ী হচ্ছে স্ট্যাসিস যেখানে পিত্তরস জমে থাকে সেখানে পাথর হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু পিত্তনালীতে পাথর কখনো পিত্তরস কখনো জমে না সেসব প্রবাহমান থাকে সেখানে পাথর হওয়ার সম্ভাবনা অনেক কম কিন্তু পিত্তথলির ভিতরে সাধারণত পিত্তরস এসে জমে থাকে যার কারণে সেখানে পাথর তৈরির প্রবণতা অনেক বেশি থাকে জি এখন যেটা আপনি বলে যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আসলে অনেক ধরনের ট্রিটমেন্টই এখন করা হচ্ছে এবং অনেক অপশনস আছে এটা করার পরে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সম্ভাবনা কতটুকু বা পাথরটা আবার হওয়ার সম্ভাবনা আছে কিনা ওই যে বললাম ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা তো সাধারণত পিত্তথলিকে পুরোপুরি ফেলে দিই পিত্তথলি ফেলে দিলে এখন একটা ডে কেস সার্জারি খুবই ইজি একটা প্রসিডিউর আমরা ডে কেস সার্জারি অর্থাৎ সকালবেলা অপারেশন করে বিকেলে আমরা পেশেন্টকে ছেড়ে দিই পরের দিন রোগী অফিস করতে পারে কাজে চেয়ে চলে যেতে পারে যার কারণে ল্যাপ্রোস্কোপিক্যালি করা হলে কোনো প্রবলেম নাই তবে সাধারণ হলেও এই জায়গাটা পিত্তথলি যে জায়গাটা আছে সেই জায়গাটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা সেখানে অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে যদি আমরা যারা অপারেশন করছি আমরা যদি সতর্ক না হই তাহলে এখানে পিত্তনালী আছে নালীতে ইঞ্জুরি হতে পারে বড় বড় রক্তনালী আছে সেটা রক্তনালীতে ইঞ্জুরি হতে পারে অনেক ধরনের প্রবলেম তৈরি হয় অনেক ধরনের জটিলতা তৈরি হয় তখন সুতরাং এই অপারেশনটা অবশ্যই খুবই সাধারণ একটা অপারেশন ভীত হওয়ার কিছু নাই কিন্তু কেয়ারফুল হ্যান্ডে যদি এটা অপারেশন করা যায় রোগী খুবই দ্রুত সুস্থ হয়ে বাড়িতে এবং কাজে ফিরে যেতে পারে জি ট্রিটমেন্টের পরে ফলো আপের প্রয়োজনীয়তা পড়ে কিনা আমরা সাধারণত নর্মালি একটা সার্জারি পরে পেশেন্টকে যেভাবে ফলো আপ করি পিত্তথলির পাথরের ক্ষেত্রে সেভাবে ফলো আপ করি পিত্তনালীর ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী ফলো আপ লাগে সাধারণত আবার জন্ডিস ডেভেলপ করে কিনা আমরা কী অপারেশন করলাম তার উপর ডিপেন্ড করে আমাদের ফলো আপ শিডিউলটা আমরা মেনটেন করি কখন যদি আমরা পিত্তনালীতে শুধু পাইপ দিয়ে আসি পাথর বের করে তাহলে সে ধরনের এক ধরনের ফলো আপ প্রোটোকল থাকে যদি আমরা পিত্তনালী কেটে সেখানে বাইপাস করে আসি খাদ্যনালী দিয়ে তাহলে সেখানে আরেক ধরনের প্রোটোকল থাকে ইভেন কখনও কখনও এরকম হয় পিত্তনালীর পাথর এক্সটেনশন হয়ে লিভারের ভিতরে চলে যায় সেখানে লিভারের সেগমেন্টটুকু অনেক সময় কেটে ফেলতে হয় এটা অনেক লম্বা প্রসিডিউর আছে তো সেগুলো অনেক জটিল অবস্থায় যখন চলে যায় সেই অবস্থায় এই বড় বড় অপারেশনগুলো করতে হয় এবং এগুলো আমাদের দেশেই এখন খুব আধুনিক অপারেশন আমাদের ইনস্টিটিউট আছে BSMU আছে ঢাকা মেডিকেল আছে এইসব সেন্টারগুলোতে অহরহ এই অপারেশনগুলো হচ্ছে এই পাথরটা যাতে আমাদের না হয় আমরা আসলে কী করতে পারি আসলে পাথরের যেটা আমি বলেছি যে মূল কারণটা ইডিওপ্যাথিক কোনো কারণটা আসলে কেন হয়েছে এটা এক্স্যাক্টলি অনেক ক্ষেত্রে বলা যায় না তারপরেও আমাদের যেটা আছে যে আমরা যদি আমাদের একটু অবেসিটিটাকে কন্ট্রোল করি আমাদের যদি আমরা আবার অনেক সময় যেটা হয় খুব দ্রুত যদি ওজন কমানোর কেউ চেষ্টা করে সেক্ষেত্রে পাথরের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায় কারণ সেক্ষেত্রে গলব্লাডার কন্ট্রাকশন কম করে এবং কন্ট্রাকশন কম করলে সেই পাথর পিত্তরসটা জমে থাকে যার ফলে সেখানে পাথরের প্রবণতা বেড়ে যায় আমরা সেই সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা একটা হেলদি লাইফ সচেতন হওয়া হেলদি লাইফ মেনটেন করা এগুলো করলে পাথর হওয়ার প্রবণতা একটু কমে যায় কিন্তু ওই যে বেশিরভাগই যেহেতু ইডিওপ্যাথিক সেটা আসলে আমাদের হাতে করণীয় ওই ক্ষেত্রে কিছু তেমন কিছু নাই খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনা উচিত খাদ্যাভ্যাসে যদি আমরা চর্বি জাতীয় এবং চর্বি জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করি
তাহলে অবশ্যই যেহেতু কোলেস্টেরল মাত্রা কমে আসবে, কোলেস্টেরল মাত্রা কমে আসলে কোলেস্টেরল স্টোন হওয়ার পসিবিলিটিস অনেক কমে আসবে। জি, কোভিড 19 প্যান্ডেমিক সিচুয়েশনে কি ট্রিটমেন্ট প্রসিজারে কোনো পরিবর্তন এসেছে? কোভিড 19 সিচুয়েশনে আমরা হ্যাঁ শুরুতে আমরা যেটা করেছিলাম যে আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি যেগুলো রুটিন কেস, যেগুলো পেশেন্টে ব্যথা নাই অ্যাসিমটোম্যাটিক, তাদেরকে আমরা অপারেশন করিনি, ঝুঁকি নিইনি। কিন্তু কখনো কখনো এরকম হয়েছে যে পেশেন্টের সিভিয়ার অ্যাকিউট অ্যাটাক নিয়ে এসছে, পেশেন্টের পিত্তনালীতে পাথর হয়ে জন্ডিস অনেক বেশি বেড়ে গেছে, যে এত বেশি বেড়ে গেছে যেটা যদি ইমিডিয়েট চিকিৎসা না করা হয় তাহলে তার লিভার ফেলোর হয়ে রোগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা ঝুঁকি নিয়ে হলেও সেই অপারেশনগুলো সম্পন্ন করেছি, ঢাকা মেডিকেল কলেজে করেছি এবং অন্য জায়গায় আমরা সেই অপারেশনগুলো সম্পন্ন করেছি। কোভিড 19 পজিটিভ যদি ধরা পড়ে তখন আসলে ট্রিটমেন্টটা কিরকম দাঁড়াচ্ছে? ওই যে যদি ইমার্জেন্সি হয় তাহলে তো একভাবে আমরা চলে যাই, অনেক সময় কোভিড হসপিটাল যেগুলো আছে সেগুলো আমরা রেফার করে দিই। আর যদি ইমার্জেন্সি না হয় তাহলে আমরা পেশেন্টকে সাধারণত 6 উইকসের একটা ট্রিটমেন্ট দিয়ে আমরা রোগীকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে পেশেন্ট পরবর্তীতে যখন কোভিড নেগেটিভ হবে পরবর্তীতে ভর্তি হলে আমরা সেটা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমরা অনেক কিছুই জানতে পারলাম এই পিত্তথলি পাথর এবং পিত্তনালি পাথর নিয়ে। আপনার জন্য শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজের সকল কলা কৌশলীকে এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, ফার্স্ট এড অনুষ্ঠান আজ এই পর্যন্তই, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কিছু বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।